শুধু দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হুসাইন নিউ ইয়র্ক থেকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা অথবা কনস্টিপেশন, যে যেভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করেন। তবে এটা আমাদের অনেকের সমস্যা, কারো দীর্ঘদিনের সমস্যা, কারো পেটে ব্যথা, ক্রনিক কনস্টিপেশন, পায়খানা কষা হচ্ছে, টয়লেটে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে। এগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস, কি করবেন, যথেষ্ট পরিমাণে পানি না খাওয়া, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হওয়ার। সো পানি কি করে, আমরা ছোটবেলায় শুনেছি পানির অপর নাম জীবন অনেক, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন কাজের চাপে আমরা ভুলে গেছি যে পানি আসলেই শরীরের জন্য দরকার। এই পানি কি করে, পানি আমাদের শরীরে স্টুলগুলোকে সফট করে আমাদের বৃহদান্ত্রে, ক্ষুদ্রান্ত্র উপরের পার্ট, বৃহদান্ত্র হচ্ছে নিচের পার্ট, এই বৃহদান্ত্রে স্টুলগুলোকে সফট করে ফ্রিলি মুভ করতে সহায়তা করে, যার কারণে আমরা যখন কিছু খাই আর পানি খাই, এগুলা আমাদের শরীর থেকে সুন্দরভাবে চলে যায়, বর্জ্য পদার্থ বলে এটাকে, এগুলা শরীর থেকে বের হয়ে যায়। এখন আমরা যদি পানি না খাই তাহলে কি হবে, খাবারগুলা সফট হওয়ার জন্য কিছুই পাবে না, কারণ শরীর থেকে যে পানি আমাদের থাকে খাবারের সাথে যায়, সেটা শোষণ করার পরে আর পানি থাকবে না, তো যার কারণে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা ডেভেলপ করবে। সমাধান কি, সমাধান হচ্ছে একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মিনিমাম 2 লিটার পানি আপনাকে খেতে হবে প্রতিদিন। তাহলে কি করবেন, সহজ উপায় হচ্ছে মনে রাখার জন্য, এটা হলো 1.5 লিটারের একটা বটল, ওয়াটার বটল, এটাতে আপনি 4 বার ফিল আপ করবেন অ্যাটলিস্ট, এর বেশি খেলে আপনার ক্ষতি নেই, বেশি খেলে আরও ভালো, তবে 4, যদি আপনার কোনো কিডনি প্রবলেম বা আদার কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি 4 বার ফিল আপ করবেন, তারপরে আপনি অ্যাটলিস্ট ধারণা পাবেন যে আপনি 2 লিটার পানি খাচ্ছেন। এটা হলো সহজ উপায়। সেকেন্ড উপায় হচ্ছে, দেখেন সেকেন্ড টিপস, খাদ্যে যথেষ্ট পরিমাণে আঁশ না থাকা, আঁশ যদি না থাকে, ফাইবার যদি না থাকে খাবারের মধ্যে, তাহলে আমাদের কনস্টিপেশন ডেভেলপ করবে। আঁশ কী করে, ফাইবার কী করে, আমাদের পেটকে পরিষ্কার করার জন্য সহায়তা করে। কীভাবে করে, ফাইবার যখন আমরা খাই তখন এরা কী করে, পানিকে অ্যাবজর্ব করে, পানিগুলো অ্যাবজর্ব করার পরে খাবারগুলা সফট হয়, আর খাবারগুলো স্টুলটা সফট হয়, স্টুল সফট হওয়ার পরে এই স্টুলটা কী করে, ফ্রিলি মুভ করতে পারে, আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র দিয়া ফ্রিলি মুভ হয়ে এটা পায়ুপথে বেরোয় যায়। আর তাহলে সমাধান কি, সমাধান হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার মেনুতে আনতে হবে। তো খাবারগুলো কোথায় পাবো, ফ্রুটস, ভেজিটেবল, আমরা প্রচুর শাকসবজি খাই, এই শাকসবজিতে কিন্তু ফাইবার থাকে, তারপরে ফ্রুটস, আমি এখন নাম ডিটেলস বলতেছি না, আপনারা জানেন যত ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আছে সব কিছুতেই আপনারা ফাইবার পাবেন, আর ফাইবার কি করবে, আমাদের স্টুলকে মুভ করতে সহায়তা করবে। তো মনে রাখবেন, আপনি যখন ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন, একসাথে বেশি পরিমাণে খাবার খাওয়ার চেষ্টা করবেন না, একসাথে সব ফাইবার খেলে আপনার গ্যাস জমতে পারে পেটের মধ্যে, প্রচুর বায়ু বের হতে পারে, তো যার কারণে আপনি আপনার মতো করে আস্তে আস্তে অল্প অল্প খাবার অ্যাডজাস্ট করতে করতে বাড়াবেন, তাহলে আপনার শরীরও অ্যাডজাস্ট করে নেবে, আপনার বায়ু ডেভেলপ করবে না, গ্যাসিয়াস হবে না, আপনিও ভালো ফিল করবেন, আর স্টুল শক্ত থাকবে না, কষা হবে না। তাহলে কোথায় আর কোথায় আপনি এই ফাইবারটা পাবেন, যেমন লাল চাল, লাল আটা, ব্রাউন রাইস,
সো এগুলোতে কি হয়, ফাইবার থাকে। যত সাদা জিনিস আসবে দেখতে সুন্দর কিন্তু উপকারে আসবে কম। এই জন্য ব্রাউন রাইস, লাল আটা, লাল চাল যত বেশি হবে এতে ফাইবার বেশি হবে এবং এটা আপনার স্টুলকে মুভ করতে সহায়তা করবে, কোষ্ঠকাঠিন্যটা দূর করবে। তাহলে কোথায় কোথায় কী করবেন আপনি, যেমন তাহলে আমরা মেনুতে কী আনতে পারি, লাল আটা, লাল চাল, ডাল বেশি পরিমাণে আনবেন, বেশি পরিমাণে সবজি খাবেন, সালাদ মেনুতে আসবেন আনবেন। যারা সবজি খেতে না চান, অনেকে দেখেন যে সবজি খেতে পছন্দ হয় না, এভরিডে কৃষির সবজি খাবে, তারা সালাদ নিয়ে আসবেন। শসা, গাজর, টমেটো এগুলো কেটে আপনি একটা সালাদ বানাবেন, যেটা আপনার সবজিকে সবজির অল্টারনেটিভ হিসাবে কাজ করবে। নাস্তা খাওয়ার সময় আপনি বেশি পরিমাণে ফল বেছে নেবেন, কিছু কিছু ফল আপনি সাথে রাখবেন, যেমন যেগুলোতে ফাইবার থাকে, অ্যাপল, অ্যাপলে থাকে, ওটসে থাকে, ছোলা বা বুট একটু করে নিতে পারেন। যেমন অ্যাপলের কী খাওয়ার সময় আপনি কিছু কিছু ফল আছে, যদি আপনি এগুলোর কাভার সহ খান, যেমন অ্যাপলের কাভার, আলুর ছিলকা না ফেলে যদি খান, তাহলে দেখা যাবে যে এগুলোর থেকে আপনি প্রচুর পরিমাণে ফাইবার পাচ্ছেন। আর এগুলো যদি আমরা জুস বানিয়ে তারপরে ভর্তা বানিয়ে ম্যাশড করে খাই, তাহলে আমাদের ফাইবারটা অনেক কমে যাবে। এই মনে রাখবেন, হঠাৎ করে আপনি সব একসাথে শুরু করবেন না, আমি একটু আগে বলেছি, হঠাৎ করে শুরু করলে আপনার শারীরিকভাবে অস্বস্তি লাগতে পারবে, খারাপ লাগতে পারে। সুতরাং আপনি ধীরে ধীরে মেনুটা আপনার শরীরের জন্য অ্যাডজাস্ট করে নেবেন। থার্ড স্টেপ, থার্ড টিপস, দীর্ঘ সময় আপনি শুয়ে থাকবেন না, বসে থাকবেন না। কোভিডের কারণে যদিও আমরা 3-4 মাস বা 6 মাস কাজ করতেছি না, বাসা থেকে বসে কাজ করতেছি, বাট তারপরেও আমরা দিনের কিছু সময়কে বেছে নিতে হবে আমাদের এক্সারসাইজ করার জন্য, হাঁটার জন্য। আপনি স্ট্রেনাস এক্সারসাইজ, টু মাচ এক্সারসাইজের দরকার নাই, আপনি ব্রিস্ক ওয়াক করবেন, যে হাঁটা ঘাম বাইরে হয়, একটু একটু হাঁটবেন, আস্তে আস্তে হাঁটা শুরু করেন, মুভমেন্ট করেন। মুভমেন্ট হলে আপনার স্টমাকগুলো কী করবে, প্রপালসিভ মুভমেন্ট মানে অ্যাক্টিভিটি বাড়বে, যার কারণে স্টুলটাকে নিচের দিকে নিয়ে আসতে পারবে। তো খেয়াল রাখবেন, যারা নার্সিংহোমে থাকে, যেমন আমেরিকাতে নার্সিংহোমে অনেক রোগী থাকে, নার্সিংহোমে কী হয়, শুয়ে থাকে, এদের কনস্টিপেশন সবচেয়ে বেশি ডেভেলপ করে, কারণ নো মুভমেন্ট, যেখানে কোনো মুভমেন্ট নাই সেখানে কনস্টিপেশন, খেয়াল রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ফোর্থ স্টেপ হচ্ছে, পায়খানার চাপ আসলে আমরা অনেকে কী করি, আমরা হয়তো বিজি থাকি, কাজে থাকি, হয়তো ড্রাইভ করতেছি বা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতেছি, পায়খানার চাপ আসলে আমরা এটাকে হোল্ড করে রাখি। পায়খানার চাপকে যখনই আমরা হোল্ড করে রাখবো তখনই আস্তে আস্তে আমাদের কোষ্ঠকাঠিন্যটা বাড়তে থাকবে, কষা হতে থাকবে পায়খানা, খেয়াল রাখবেন। সমাধান কী, বাথরুম চাপ আসার সাথে সাথেই বাথরুমে যেতে হবে। বাথরুমের মধ্যে দুই ধরনের বাথরুম আছে, একটা হলো প্যান আর একটা হলো কমোড। বাংলাদেশে যারা ইউজ করেন তারা প্যান ইউজ করেন, প্যান ইউজ করলে এটা খুবই ভালো, আপনার অ্যাবডোমেনের উপরে, পেটের উপরে প্রেশার পড়ে, পায়খানা ইজিলি বের হয়। আর আমরা যারা আমেরিকাতে আছি, ভেরি রেয়ারলি আমরা প্যান ইউজ করি, আমরা কমোড ইউজ করি। কমোড ইউজ করলে আমাদের পেটের উপরে প্রেশার কম পড়ে, যার কারণে অনেকে কনস্টিপেশন থাকলে স্টুলটা বের হওয়ার হতে দেরি হয়। এই জন্য আপনি স্টুল ইউজ করতে পারেন, পায়ের উপরে স্টুলটা ইউজ করে একটু ব্যান্ড হয়ে চাপ দিতে পারেন, যদি আপনার কষ্ট না হয়। তাহলে এইভাবে ইউজ করলে আপনি দেখা যাবেন যে খুব কুইক আপনার স্টুলটা বের হয়ে আসবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এই কোভিডের কারণে আমরা অনেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতেছি, এটাকে বলে PTSD। আবার অনেকের আগের থেকেই স্ট্রেসে আছেন, মানসিক অশান্তিতে আছেন, বিষণ্ণতা ভুগতেছেন, উদ্বিগ্ন থাকেন অলওয়েজ। মনে রাখবেন, আমরা অনেকেই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখি না, অনেকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখেছি। যারা আত্মীয়তার সম্পর্ক, ব্লাড রিলেশনশিপ বিচ্ছিন্ন রাখেন, আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। তো আপনি দেখেন, দিস ইজ দ্য বেস্ট টাইম, আপনি বিষণ্ণতা কেটে যাবে, অস্থিরতা কেটে যাবে, ডিপ্রেশন কেটে যাবে। আপনার যদি আত্মীয় থাকে একটা ফোন করেন, সময় কাটান, আপনজনদের সাথে সময় কাটাবেন, বিষণ্ণতা দূর হবে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, বিষণ্ণতা দূর হবে। ভাই বোন যদি কোনো খারাপ রিলেশনশিপ থাকে, ফোনটা পিক আপ করে একটা কল করেন, বিষণ্ণতা কেটে যাবে। সুতরাং চেষ্টা করবেন সময় কাটানোর জন্য, আউটডোর অ্যাক্টিভিটি করার জন্য বিষণ্ণতা যাতে দূর হয়। যদি এতেও না দূর হয়, আপনার সাইকিয়াট্রিস্টের বা প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি পরামর্শ মতো চলবেন।
ছয় নাম্বার টিপস হচ্ছে কিছু কিছু ওষুধ আছে এটার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কনস্টিপেশন, যেমন ওপিওয়েড। ওপিওয়েড হলো অক্সিকোডন জাতীয় ওষুধ, যেগুলো ব্যথানাশক ওষুধ, অনেকে খায় এটা। তারপরে আইবিওপ্রোফেন, অ্যালিভ, মটরিন, কিছু কিছু হার্টের মেডিসিন আছে যেমন ভেরাপামিল, ডিলটায়াজেম, এগুলো কিন্তু কনস্টিপেশন করে। সুতরাং আপনি কিন্তু আবার আপনার মন মতো করেই ওষুধ বন্ধ করে দিবেন না। যদি ওষুধ বন্ধই করতে হয়, আপনার ডাক্তারের পরামর্শ ক্রমে বন্ধ করবেন, প্রয়োজনে ডাক্তার অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করবেন, অথবা কনস্টিপেশনটা না হওয়ার জন্য উনি ওষুধ দিবেন। মনে রাখবেন, যদি আপনি পাঁচটা মেডিকেশনের বেশি ওষুধ বেশি খান, তাহলে আপনার কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ অ্যাডজাস্ট করা যায় কি না। আর আপনি যদি কোনো নতুন ওষুধ শুরু করেন এবং ওষুধের কারণে যদি কনস্টিপেশন হয়, সাথে সাথে বন্ধ করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন, হয়তো অন্য ওষুধ চেঞ্জ করে দিলে বা কনস্টিপেশন ওষুধ দিলে আপনি ভালো ফিল করবেন। কিছু রোগের কারণে হতে পারে, যেমন অনেকের ডায়াবেটিস আছে, কনস্টিপেশন হতে পারে, হাইপোথাইরয়েডিজম আছে, কনস্টিপেশন হতে পারে, সেগুলো আপনারা চিকিৎসা নেবেন, আশা করি তাতে ভালো হবে। আর চিকিৎসকের শরণাপন্ন হবেন কখন, যখন অনেকদিন আপনার কনস্টিপেশন, অনেকদিন থেকে আপনি কনস্টিপেশনে ভুগতেছেন। তারপরে পায়খানার সাথে যদি কখনো রক্ত যায়, মনে রাখবেন উই হ্যাভ টু এক্সক্লুড, রুল আউট করতে হবে যে এটা ক্যান্সার না। সো পায়খানার সাথে যদি কখনো রক্ত যায়, ফিকাল ইনকন্টিনেন্স, যেমন আপনার অনেকদিন থেকে পায়খানা শক্ত, হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেল, এটা বলে ফিকাল ইনকন্টিনেন্স, অর্থাৎ কনস্টিপেশন ফলোড বাই ডায়রিয়া। তো অনেকদিন শক্ত পায়খানা ছিল, কষা ছিল, হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়ে গেল, অনেকদিন পেটে ব্যথা, হঠাৎ করে পেটে ব্যথা, জ্বর কখনো হয় নাই, হঠাৎ করে আপনার পেটে ব্যথা শুরু হয়ে গেল, জ্বর শুরু হয়ে গেল, আনএক্সপ্লেইনড ওয়েট লস, যে আপনার ওজন কমতেছে কমতেছে, আপনিও বুঝতেছেন না যে কেন ওজন কমতেছে, দেন আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে, খুবই জরুরি। এই ধরনের সিমটমসগুলো থাকলে, এগুলো অ্যালার্মিং সিমটমস, অ্যালার্মিং, এই ধরনের অ্যালার্মিং সিমটমস যদি থাকে, আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেয়ার করুন, খারাপ লাগলে কমেন্ট করুন, প্রশ্ন থাকলে ইনবক্সে লিখে পাঠান, আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন, আশা করি আমাদের নেক্সট ভিডিও আসবে সুন ইনশাল্লাহ। আপনারা যদি রাইট কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে অটোমেটিক আপনারা নোটিফিকেশন পাবেন। RiteCare, রাইট কেয়ার মেডিকেল অফিস, ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন, তাহলে অটোমেটিক নোটিফিকেশন যাবে, আপনারা উপকৃত হবেন এবং আপনাদের প্রতিবেশী উপকৃত হবে যদি আপনারা শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।